আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো আজকে আমি ডাকাইয়া পাক্কি বিরিয়ানি রান্না করব। তার জন্য নিয়েছি মাংস, গরু মাংস নিয়েছি। খাসি মাংস দিয়েও রান্না করা যায়। তো এখানে আমি গরু মাংসের সাথে চর্বি হার যাই ছিল সেটা দিয়ে করছি। এগুলো দিয়ে করলে বেশি ভালো হয় সব কিছু দিয়ে। তো এখন আমি রসুন বাটা দিয়েছি, তারপর আদা বাটা দিয়েছি, তারপর লাল মরিচের গুঁড়া দিয়েছি, তারপর ধনিয়া গুঁড়া দিয়েছি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই। এখন সবকিছু মিক্স করে নেব, ভালোভাবে একদম মাখিয়ে নেব। আর আজকে পাক্কি বিরিয়ানি রান্না করার মূল কারণটাই হলো আজকে আমাদের দুজনের ম্যারেজ ডে। তো এবার কিন্তু তেমন কোনো আয়োজন করার, আর আমার ম্যারেজ ডেতে আমরা কখনোই বেশি আয়োজন করি না। আর এটা হলো থার্ড নাম্বার ম্যারেজ ডে। তো আগে কিন্তু আমার বার্থডেতেও হয়তো বেশি একটা আয়োজন করি, বাট আমি ম্যারেজ ডেতে কাউকে কখনোই বলি না। আর এটা আয়োজন করার বা কী আছে, এটা হয়তো আমাদের দুজনের ম্যারেজ ডে, আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হয়েছে। তো এই আর কি, আমি বাট চেয়েছিলাম যে আমার হাজব্যান্ডের জন্য ভালো কিছু রান্না করি আজকে ম্যারেজ ডেতে, তো এই আয়োজনটা করা। তো এখানে আমি দারচিনি নিয়েছি মাংসের সাথে দেওয়ার জন্য, আর লবঙ্গ একটা, কালো এলাচ মানে বড় এলাচ, তারপর দুইটা তেজপাতা, আর সবুজ এলাচ, তারপর শাহি জিরা দিতে হবে এখানটা। এগুলো কিন্তু শাহি জিরা, তারপর গোলমরিচ, জয়িত্রী, তারপর চিনি কাবাব মাঝখানেরটা। তাই এই মশলাগুলো কিন্তু আমি আস্তই ব্যবহার করব। তো হাঁড়িতে তেল দেওয়ার পর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু ভাবলাম আজকে ম্যারেজ ডে, তো হাজব্যান্ডের জন্য ভালো কিছু রান্না করতে পারলে নিজের কাছে ভালো লাগে, যেহেতু আমরা তেমন কোনো আয়োজন করব না, তো এই জন্য আর কি। তো এই তো মশলাগুলো দিয়ে দিয়েছি, আর বাসায় থাকা সব মশলাগুলো দিয়ে আমি রান্না করতেছি। বাহির থেকে কিছু কিনতেও হইতেছে না আমার। বাসায় মাংস ছিল, চাউল ছিল, মশলা ছিল, সবই ছিল। তো এই জন্য একটু বিরিয়ানি রান্না করার ইচ্ছা জাগলো, যেহেতু আমরা বিরিয়ানি কিন্তু তেমন একটা খাই না, তারপরও করলাম। আর বাকি বিরিয়ানিটা কিন্তু আমি আজকে পাস্ট করতেছি। তো এটা কিন্তু বাসমতি চাউল দিয়ে করলে অনেক ভালো হয়, বাট আমার বাসায় চিনি গুঁড়ার চাল আছে, তো এটা দিয়ে আমি আজকে পাক্কি বিরিয়ানিটা করব। তো এই তো মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য এতক্ষণ তেলের ভিতরে এগুলো ভাজলাম। তো এখন মাংসগুলো দিয়ে দিতেছি, আর মাংসগুলো কিন্তু 30 মিনিট আমি একদম মেখে তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, যেন মশলাগুলো মাংসের ভিতরে একটু ঢুকে, আর মাংসটাও কিন্তু অনেক সফট হবে সিদ্ধ হলে। আর চিনি কাবাব মশলাটা কিন্তু অনেক ফ্লেভার ক্রিয়েট করে। তো এখানেই তো রাইসটা রান্না করার জন্য এখানে আমি পানি ভিতর একটু সামান্য পরিমাণে সয়াবিন তেল দিলাম, তারপরে সামান্য পরিমাণে শাহি জিরা দিয়ে দিলাম। তো চালটা এদিক দিয়ে রান্না হইতেছে, আর এখানেই তো মাংসের ভিতর থেকে অনেক পানি বের হয়েছে, এই পানিটা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করব। এই তো চালটাও হয়ে আসছে, চালটা কিন্তু পুরো সিদ্ধ করা যাবে না, প্রায় 80-90% সিদ্ধ হলে হবে, আর বাকিটা দমের ভিতরে সিদ্ধ হয়ে যাবে যখন দমে দেব তখন। এই তো মাংসের ভিতরে আলাদা পানিটাও একদম শুকিয়ে গেছে, তো এখন ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে আরও অনেকক্ষণ ধরে সিদ্ধ করব। যেহেতু মাংস এদিক দিয়ে সিদ্ধ হইতেছে, আর আমি এদিক দিয়ে বিরিয়ানির সাথে দেওয়ার জন্য আলু কেটে নিলাম, তারপর এখন এটার সাথে একটু সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার দিয়ে এখন আলুটাকে ভেজে নেব, আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ পর্যন্ত, এটাকে আমি আস্তে আস্তে আগুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি।
এখন আলুগুলোকে আমি মাংসের উপর সুন্দর করে একটু বিছিয়ে দেব। আর আমি যেহেতু বাসায় বিরিয়ানি করতেছি, শাকিল কিন্তু কিছুই জানে না, জানে এমনি প্রতিদিন যাই রান্না করি ওইগুলাই আর কি, তার কাছে আমি বলি নাই। তো আমি রান্না করতে করতে কিন্তু অনেক লেট হয়ে গেছে, সে এসে দেখছে যে হ্যাঁ, যখন আমি যে আলুগুলো দিতেছি তখন কিন্তু সে বাসায় চলে আসছে। তো এই তো এখন আমরা দিয়ে দিলাম, আলু বোখারা দিয়ে দিলাম কয়েকটা। তো সে বলতেছে এখনও রান্না করতেছো? তো আমি বলতেছি হ্যাঁ, আজকে তো পাক্কি বিরিয়ানি রান্না করি। বলতেছে ও কেমন হবে? আমি বলছি আলহামদুলিল্লাহ ভালোই হবে। তো আসলে রান্নাটা হতে হতে অনেক লেট হয়েছে। আমাদের বাড়ি থেকে আমার বোন কীভাবে জানে, সবাই জানছে যে আজকে আমার ম্যারেজ ডে, সবাই একের পর এক কল দিতেছে, কি ব্যাপার, মানে কি আয়োজন করতেছি, এসে সবাই আমার সাথে দুষ্টেমি করতেছে কল দিয়ে। তো আমার কাকাতো ভাইও কল দিয়ে বলতেছে আপু আজকে নাকি বাসা ফাটি হইতেছে, মানে সবাই, আমার ভাইয়া আমার বড় ভাইয়াও কল দিয়ে বলতেছে যে কি আয়োজন, মানে সবাই আমার বোনগুলা সবাই কাকি সহ সবাই, মানে কি ওরা যে কীভাবে জানছে আমি জানি, একের পর এক ভিডিও কল আসতেছে, ওদের সাথে আমি ভিডিও কলে কথা বলতে বলতে আমার এদিক দিয়ে সময় চলে গেছে। তো যেহেতু শাকিলও বাসায় চলে আসছে, তা আমি এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি এখন। তো আমার বিরিয়ানিটাও একদম অলরেডি সব কিছুই করা শেষ, এখন এটাকে শুধু আমি দমে দিয়ে রাখবো। তো এখন একটু ফুড কালার দিয়ে দিলাম রাইসের উপর, দেখতে একটু সুন্দর লাগার জন্য, বাট স্বাদে কোনো পরিবর্তন হবে না। আর এখানে কিন্তু যারা কেওড়া জল পছন্দ করেন তারা কিন্তু দিতে পারেন, শাহী একটা কেমন যেন একটা বিয়েবাড়ির ফ্লেভার আসে, বাট আমার কাছে কেওড়া জলের ফ্লেভারটা একদমই ভালো লাগে না। আমার বাসায় আসে বাট আমি দিই না, এটা ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, তারপর আবার আলু বোখারা দিয়ে দিয়েছি। আর মনটা হয়তো আগের মতো তেমন একটা ভালো না, এই জন্য তেমন একটা আয়োজন করতে ইচ্ছে করে না, তারপরও তার জন্য সামনে কিছু করতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, তারপর এখন এটাকে দমে বসিয়ে রাখবো 30 মিনিটের জন্য, একটা তাওয়ার উপরে এটাকে রাখবো। তো শাকিল বলতে যেহেতু ওটা দমে থাকবে, এর মধ্যে তুমি ফ্রেশ হয়ে একটা নতুন জামা পরে রেডি হয়ে যা, আমরা কেক কাটবো। আর ও যে আসার সময় কেকটা নিয়ে আসছে আমি তো দেখে অবাক। তো কেকটা নাকি ও আরও কিছুদিন আগে একটা ছেলের সাথে পরিচয়, তো ছেলেটাকে বলছে যে একটা কেক বানিয়ে দেওয়ার জন্য। তো ছেলেটাও শাকিলকে অনেক ভালো জানে, ভাইয়া ভাইয়া বলে রাখে, ছেলেটা বেশি বড় না ছোটো। তো বলছে যে ভাইয়া আমি আপনাকে স্পেশাল একটা কেক বানিয়ে দেব। তো কেকটা কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগছে। আমরা যখন বাজারে 1 পাউন্ড কেক কিনি, 1 পাউন্ড আর কি নর্মাল কেকটা কিনি, 300 টাকার নিচে তো কেকই নেই। এই ছেলেটা কেকটা দিয়েছে কতটুকু আমি আসলে শিওর জানি না, বাট কেকটা খেতে এত দারুণ লাগছে। আর কেকটা কিন্তু সকালে সে পল নিয়েছে, এটার ভিতরে পল দেওয়ার জন্য নারকেল দিয়েছে, আপেল দিয়েছে, কলা দিয়েছে। যখন ছেলেটা পল কিনতে নাকি আসে তখনও শাকিলকে বলছে যে ভাইয়া আমি এখন পল নিতেছি, এটা এখন বানাবো, দুপুরে না সকালে কখন জানি বানিয়েছে। তো ছেলেটা মাত্র কেকটার জন্য যে শাকিল বলছে তোমাকে কত দিব, তুমি কত দিলে খুশি হও, ছেলেটা বলছে যে আমাকে 250 টাকা দেন। আচ্ছা বললেন, 250 টাকায় কি এখন কেক পাওয়া যায়? আরও এত মজার কেক। তো ছেলেটা বলছে যে তো ভাইয়া আপনাকে আমি অনেক ভালো জানি, আপনি আমাকে শুধু খরচটা দেন আর কিচ্ছু লাগবে না। তো ছেলে 250 টাকাই নিল, আর কেকটাকে 2 ফাট করে মাঝখানে দিয়েছে ফলগুলা ক্রিমের সাথে, এই জন্য কেকটা খেতে সত্যি অসাধারণ লাগছিলো। তো এই তো শাকিল আমাকে কেক খাওয়াই দিছে, আমিও খেয়েছি। শাকিল কাছে সত্যি কেকটা অনেক ভালো লাগছে, সে অনেকবার খেয়েছে কেকটা। এই তো আমরা দুজনে বাসায় সামান্য কিছু আয়োজন করার চেষ্টা করলাম। আর এই তো বিরিয়ানিটাও দমে দেওয়া শেষ, অনেকক্ষণ হয়েছিল,
এখন এটাকে আমরা পরিবেশন করব। আর যেহেতু একটু আমি একটু সুন্দর করে পরিবেশন করার ইচ্ছে ছিল, গাজরটাকে অনেক সুন্দর ফাতা করার জন্য সুন্দর ব্যাপারটা, যাই হোক অনেক লেট হয়ে গেছে, শাকিল তো বলতেছে আরে আজকে আমার মারও না খায় রাখবে, মানে কিন্তু অনেক সময় লাগছিল যেহেতু আমরা আবার বাসায় ফিক তুলছিলাম, কেক খেয়েছিলাম, তো এই জন্য আর কি তো সুন্দর করে আসলে হয়তো পরিবেশন করতে পারি নাই এই আর কি। তো যাই হোক, ফার্স্টে আমি ফাক্কি বিরিয়ানি রান্না করলাম, অনেক ভালো হয়েছে, আমার হাজব্যান্ড খেয়ে বলতেছে না সত্যি অসাধারণ হয়েছে, যদি অন্য কেউ খাইতো যে পুরো ফাতিলটা খেয়ে ফেলতো হয়তো, আমরা যেহেতু বিরিয়ানিটা একটু কমে খেতে চাই, এই যে এক প্লেট বিরিয়ানি নিছে আমরা দুজনে একটা প্লেট থেকে খেয়েছি, আর কোনো আলাদা প্লেটে নেই নাই, তার মধ্যে দিয়েও জুড়া হয়েছিল। তো যাই হোক, সব কিছু মিলে ভালোই হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে। আর আপনারা অবশ্যই বলবেন যে কেমন হয়েছে দেখতে, সমস্যা নেই, আমি সামনে আরও সুন্দর করে রান্না করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।